হ্যালো, আসসালামু আলাইকুম। লুনা রহমান, সবাই একটু জয়েন করেন। মানে আমি লুনা রহমান আলতা থেকে আসছি, যারা আছেন একটু জয়েন করেন। মানে এই এইখানে আবার এই টেলটাকে নেট কাজ করে না, মানে যত যন্ত্রণা আছে। না, এটা ঠিক আছে, এটা তুমি বেরোয় আর ফোন বলো যে হ্যালো আসসালামু আলাইকুম, সবাই একটু জয়েন করেন। কার কার কাছে নোটিফিকেশন যাচ্ছে, কার কার কাছে যাচ্ছে না আমি জানি না। আচ্ছা, আমি প্রথমেই যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলের প্রোডাক্ট নিয়ে যদি কারো কোনো অবজেকশন থাকে সেটা কিন্তু আমাকে বলার কিছু নাই, কারণ সেলের প্রোডাক্ট কিন্তু আমি এত অফার কমে দিয়েছি আপনাদের। প্লাস হচ্ছে এগুলো একদম আপু আমার অনেক স্টকের লাস্ট স্টক, আমি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখিয়ে দেন দেওয়া হয়েছে। এখন যদি সেলের প্রোডাক্ট নিয়ে আপনারা কোনো এক্সকিউজ থাকে তাহলে আমার আর কিছু করার নাই, ঠিক আছে? এটা আমি আজকে বলে দিলাম, কারণ হচ্ছে আমরা যখন সেল দিই তখন আপনারা প্রপারলি দেখে শুনে বুঝে নেবেন যে কোনটাই আপনার দরকার, কোনটা আপনার লাগবে, কোনটা আপনি কিনবেন, কোনটা আপনি কিনবেন না, ঠিক আছে? সো আমি কোনো মেসেজই দেখতে পাচ্ছি না, কোনো মেসেজ এখন পর্যন্ত শো হয়নি আমার কাছে, হয়ে যাবে। গ্রামে আসছি, নেটের সমস্যা অ্যাজ ইউজুয়াল, সো লং টাইম লাইভও পসিবল না, তো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু শর্টকাটে কথা বলবি আর বলি। আজকে মূলত কথা বলবো হচ্ছে আমরা অ্যাকনি নিয়ে, অ্যাকনি কেন হয়, অ্যাকনি হলে আপনারা কী কী করবেন, বা অ্যাকনি থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পাবেন। হইছে বাঞ্চুদা? ঝাড়ু দিছস, ঝাইরা নিছস মশাইটা? হ্যাঁ, ভিতরে মশা থাকে। হ্যাঁ, তারপরে সো অ্যাকনিটা তুমি এদিকে আসো, নাহলে আমি কোনো কমেন্ট দেখি না, কোনো কমেন্ট মানে আসতেছে এটাতে দেখা যাবে না। ধরছো তোমার এটা ধরে নাই? না, কল ধরছে, লেখা দেখে নাই? আচ্ছা, এটা খুইলা দাও, জ্বালানাটা খুইলা দাও। আচ্ছা, সবাই একটু জয়েন করো, তোমার মোবাইলটা তো লাইভে ঢুকো তো, আমি এখানটা কমেন্ট করি, এটাতে কমেন্ট দেখা যাবে। ভূতাই কিনলাম এইটা, বুঝছো? থ্রি জি ফোর জি না কেন, এই জন্য একটু সেটিংয়ে যান। কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, মেসেজ দেখার জন্য দাও আপু, একটু ওয়েট করো আমি ই করে দিচ্ছি। চালু করলে কি করা যায় না, হটস্পট চালু করলে পুরো লাইভ নষ্ট হয়ে যায়। তুমি মেসেঞ্জারে একটা কল দাও, তাহলে কল করে কল দিতে নাকি গেছে দেখতেছি। দাদা তুমি বাইরে থেকে একটা কল দাও না, তোমরা কেউ আমার একটু মেসেঞ্জারে কল দাও তো। হ্যাঁ চাঁদনি আপা, আমার মেসেঞ্জারে একটা কল দাও তো, চাঁদনি আপু আমার মেসেঞ্জারে একটা কল দাও, যে আমার সাথে অ্যাড আছো একটু মেসেঞ্জারে কল দাও। আমি আজকে ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, আসলে নেটের এত সমস্যা, প্যারা লাগতেছে নিজের কাছে। মানজুরের মোবাইলের একই অবস্থা, মানে নেট কিনছি কেন, তাহলে হুদাই নেট কিনছি, বুঝছো? আমরা এইখানে এসে আমার একটু কল দাও না কেউ, বর্ষা বাবু, চাঁদনি আপু, আব্দুর রহমান আপু, আপনার কই একটু কল দেন, কেউ কি নাই মেসেঞ্জারে আমার একটু কল দেন। তোমার কল যায় না ওইখানে, নেট পাও না?
এখন হয়তো বা কিছু হইতে পারে, এই এতক্ষণে এতগুলো লাইক দেখছি বা ই দেখছি, কমেন্ট তো তারপর দেখি নাই, যাই হোক তারপর তো একটু এতটুকু দেখতে পারছি। এই আসছে, এবার কি ঠিক হয়েছে? হ্যাঁ হয়েছে, এবার ঠিক হয়েছে। এখন একসাথে সবাই কল দিয়েন না, আসছে আসছে, একসাথে সবাই কল দিয়েন না। গ্রামে আসার সুফল হচ্ছে এইটা যে আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না, আপনাদের সাথে যোগাযোগ করতে পাচ্ছি না, আচ্ছা নেট পাচ্ছি না, ঠিক আছে, এই হচ্ছে গ্রামে আসার সুফল কুফল সব কিছু। এক কাটে চারজন আঁটবা তোমরা, কেউ ফোন দিও না, মেসেজ একটা পাইছি, 30টা কমেন্ট হয়ে গেছে, চিন্তা করো অবস্থা, আমি কোনো কমেন্ট দেখি না, কি লাইভ করবো আপনাদের সাথে বলেন। আচ্ছা আমি একটু বাইরে বের হইয়া লাইভ করি, কি করবো নেটওয়ার্ক নাই। নেটওয়ার্কের এখন কি অবস্থা একটু বলবা? হ্যাঁ এখন ঠিক আছে, আপু কল দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, মানে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আপনাদের সাথে লাইভ করা লাগবে, তাছাড়া আর কোনো উপায় নাই, দাঁড়ায় দাঁড়ায় লাইভ করতে হবে। গ্রামের বাড়িতে আসছি, ভাবছিলাম ঘরের ভিতরে একটু কথা বলবো বা ঘরে লাইভ করবো, সেটা হবে না। আচ্ছা আমি যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অ্যাকনি নিয়ে কথা বলবো, যাদের অ্যাকনি আছে, যাদের অ্যাকনি স্কিন আছে। আর কেউ কল দিয়েন না পুরা, মানে একবার এখন সব কল ঢুকতেছে, আর কেউ কল দিয়েন না, হয়েছে ঠিক হয়েছে, আমি দেখতেছি, আর কল দিয়েন না আপনারা, ঠিক আছে আর কল দিয়েন না। আচ্ছা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকে, যা আমি একনি নিয়ে কথা বলবো, যাদের স্কিনের মধ্যে প্রচন্ড বেস্ট 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 প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্টেই তো লাইভ করতে পারি না, রিপোর্ট মাইরা বেস্ট প্রোডাক্টের 12টা বাজায় দেয়, ঠিক আছে, এই বেস্ট প্রোডাক্ট নিয়েই লাইভ করা যায় না, এরা এত পরিমাণ রিপোর্ট মারে, পেজটারে যা খুশি তা করে ফেলছে। আপনারা একটু গার্লস গ্রুপগুলোতে যারা আমার অ্যাক্টিভ মেম্বার আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা সবসময় আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন, বা যাদের আমি বিন্দুমাত্র উপকার করতে পেরেছি, যে বিন্দুমাত্র আমার আমার প্রোডাক্ট নিয়ে আপনারা একটা উপকার পেয়েছেন, বা আমাকে যারা ভালোবাসেন, প্রত্যেকটা আপুর জন্য রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু দয়া করে গার্লস গ্রুপগুলোতে শেয়ার করবেন। আমি আসবো হচ্ছে পরশুদিন, আগামী পরশুদিন আসবো, আসি দুই তিন দিন, আপু কল যায় না, না গেছে সাথে সাথে আপু কল 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 গেছে, দাঁড়ায় কথা বলি আগে তারপরে কল গেছে, ঠিক আছে। সো এইখানে হচ্ছে আজকে আমরা মানসুরাও আসছে আমাদের সাথে, আমরা হচ্ছে আজকে ঘুরতে আসছি সব একসাথে, বুঝছো, আজকে আমাদের সাথে মানসুর আসছে। আচ্ছা পেজটা নিয়ে বলি, পেজে যে সাম্প্রতিক যে সমস্যাগুলো চলতেছে এগুলোর জন্য আপনারা কি করবেন, একটুখানি সবাই গার্লস গ্রুপে শেয়ার করবেন, আমাদের সাথে থাকলে, আমাদেরকে ভালোবাসলে অবশ্যই আপনারা আপনাদের টাইম লাইনে একটু শেয়ার করে দেবেন। এতে কি হবে যে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা হয়তো কিছুটা রিকভারি হবে, এই গেল এক কথা। এখন আসি আমরা একনি, ও প্রচণ্ড গরম পড়তেছে, এখন একনির সময় হবে, প্রচুর একনি হবে, আর মাথা যাদের ঘামায় তাদের হচ্ছে চুল পড়বে, এই দুইটা প্রবলেম এখন খুব বেশি হবে, ঠিক আছে। আপু লাইভ শেষ হওয়ার পর আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই, লাইভ শেষ হওয়ার পরে, আচ্ছা দেখা যাক, আমার তো ক্ষুধা লাগছে, আমি জোর দিব। আচ্ছা ভিউ কই, ভিউর কি অবস্থা দেখ তো, ভিউর কি অবস্থা? 95, হ্যাঁ আমার এনে 35 আটকে রয়েছে, চিন্তা করো অবস্থা। আচ্ছা সো একটু বলি, তো যারা আপনারা প্রোডাক্ট নেবেন, একটু এখনকার যেই সমস্যাটা হবে সেই সমস্যাটা হচ্ছে আমাদের অ্যাকনি প্রবলেমটা হবে, প্রচুর অ্যাকনি, দরজাটা টান দাও, হালকা একটু টান দাও, অ্যাকনি প্রবলেম হবে স্কিনের মধ্যে, আর যাদের মাথা ঘামায়, যে অনেক মাথা ঘামায়, সবাই গেছো, হ্যাঁ সবাই আসছে, হ্যাঁ সো যাদের মাথা ঘামায়, যে মাথা ঘামানো, যারা হিজাব পরে, এই আপুদের হেয়ার ফলের প্রবলেমটা প্রচুর পরিমাণে হবে, এত পরিমাণ এখন হেয়ার ফল হবে, কারণ গরম আমাদের এইবার মনে হয় অনেক গরম পড়বে, ঠিক আছে। যারা এসির নিচে থাকে সারাদিন তাদের ব্যাপার আলাদা, তবে যারা এসির নিচে থাকে না সো তাদের জন্য এই প্রবলেম হবে। বায়োটিন কিট এইবার কেউ মিস করবেন না, প্রত্যেকে বায়োটিন কিট নিয়ে রাখবেন, বায়োটিন কিট এবার অন্য ফর্মুলাতে তৈরি হয়েছে, প্লাস হচ্ছে বায়োটিন কিটের এবার ভ্যারিয়েশন আসছে, মানে তিনটা পাচ্ছেন আপনারা, একই একই একটা প্রোডাক্টের মধ্যে তিনটা স্বাদ পাচ্ছেন, চুল লম্বা করতেছে, চুল বড় বড় করতেছে, চুল পড়া বন্ধ করতেছে, চুল পড়া বন্ধ করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনের মধ্যে, চুলের মধ্যে, এই আপনার স্ক্যাল্পের মধ্যে যে প্রবলেম আছে, এই যে ঘামানোর ফলে যে আপনার 100 ভিউ, ওই তো মানে আমার এখানে শো করবে না, ওই ওরা রিপোর্ট দেয় তো, আমার আমার এখানে শো করে না। আচ্ছা যাই হোক, প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আপনারা দেখলে চলবে, হ্যাঁ। সো
এটা হচ্ছে স্ক্যাল্পের যে চুলকানি হয় লাইক হচ্ছে স্কিনে চুলকানি হবে স্ক্যাল্পে বা ধরেন যে আপনার যেটা হবে যে ঘামানোর ফল অনেকে রুকুন বাড়তে পারে আরেকটা হতে পারে যে বড় বড় ফোড়ার মতো যেটা আমার হয় যে আমার যখন খুব বেশি গরম পড়ে মাথার মধ্যে দেখা যায় ছোট 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 জায়গায় জায়গায় ফোড়া হয় খুব ব্যথা করে ওগুলো ফোড়াগুলো ঠিক আছে এটা হয় আমার মেয়ে বলতেছে এই ফোড়াগুলো যে হয় তো এই জন্যই হচ্ছে আমাদের বায়োটিনটা ইউজ করতে হবে বায়োটিন ইউজে বলে দিচ্ছি বড় যে বোতলটা পাবেন আপনারা এটা যে কোনো সময় যে কোনো দিন যে কোনো ভাবে আপনি ইউজ করবেন মানে নর্মাল আমরা যে প্যারাসুট দেই বাটিকা দেই এই টাইপের অয়েলের মতো ইউজ করে যাবেন আপু আমার টাইফয়েড হয়েছে এখন আসলাম ডাক্তারের কাছ থেকে দোয়া করবেন অবশ্যই আপনার জন্য দোয়া করি আপা আল্লাহ আপনি সুস্থতা দান করুক সুস্থতা হচ্ছে মানে আমাদের সবচেয়ে বড় নিয়ামত হাসপাতালে গেলে তখন মনে হয় আল্লাহ পাক যে কত ভালো রাখছে ঠিক আছে যেমন কালকে যেমন একজন কার কাছ থেকে শুনলাম কথাটা ভুলে গেলাম যে আমরা ও মিজানুর রহমান আজারির একটা ইস্যু শুনেছি যে আমরা খুব কম সময় কিন্তু অসুস্থ থাকি সুস্থই থাকি বেশি সময় বাট আমরা ওই কম সময় যে অসুস্থ থাকি সেটারে মনে ধরে রাখি বেশি দিন ঠিক আছে যে এই কম সময় আমরা অসুস্থ ছিলাম তা সেই সময়টা দুঃখে আমরা কিন্তু কম সময় থাকি সুখেই থাকি বেশি সময় বাট দুঃখটাকে আমরা ধরে রাখি আই রে আমার কি দুঃখ ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার যাই হোক দুঃখে থাকা সুখে থাকা তারপর সুস্থ থাকা এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত ছোট ছোট জিনিসে যদিও সুখে থাকা যায় বাট সুস্থতা তো আসলে সত্যি কথাই প্রত্যেকটা জিনিস এটা তো হয় না প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত সো আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে আল্লাহর কাছে পানা চাইতে হবে এইটাই হচ্ছে বড় কথা আচ্ছা যাই হোক তো আমি যেটা যেটা বলতে চাচ্ছিলাম স্ক্যাল্পের যাবতীয় চুলের যাবতীয় প্রবলেম আপনাদের যাদের আছে হ্যাঁ অবশ্যই আপনারা বায়োটিন হেয়ার অয়েল অ্যাপ্লাই করবেন যাদের আপনাদের চুলের প্রবলেম আছে যে হেয়ারের অনেক প্রবলেম আছে হেয়ারটা অনেক ড্রাই হয়ে গেছে হেয়ারটা আপু আর গজায় না লম্বা হয় না হেয়ার আমার যেমন খুশি তেমন হয়ে গেছে চট পড়ে যায় চুলে অনেক উকুন আছে উকুনের শ্যাম্পু আছে আমাদের উকুন যাদের মাথা ভর্তি উকুন আছে তুর্কির শ্যাম্পু আছে শ্যাম্পুটা নিয়ে নেবেন ঠিক আছে আর এছাড়া স্ক্যাল্পের যাবতীয় চুলের যাবতীয় প্রবলেম যা আছে এভরিথিং এর জন্য বায়োটিনটা আপনারা নিয়ে নেবেন বায়োটিনটা হচ্ছে সুপার ডুপার কিট যেটার মধ্যে আপনারা একসাথে তিনটা স্বাদ পাচ্ছেন তিনটা প্রোডাক্ট থাকবে এবং বায়োটিনে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত যত রিভিউ সব ফেল করে দিয়ে আমাদের এই থেরাপি কিট আসছে ঠিক আছে থেরাপি কিট আসছে আর আরেকটা কথা বলতে এটা আমি একটা অ্যানাউন্সমেন্ট বলতে পারেন আমরা হোমমেড প্রোডাক্ট নিয়ে কাজ করব তোমার কথাগুলো বেশ ভালো লাগছে থ্যাংক ইউ আমরা হোমমেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি যারা হোমমেড প্রোডাক্ট ইউজ করতে চান আমাদের আলাদা পেজ হয়েছে সো ওইখানে আমরা কাজ শুরু করব টোটালি হোমমেড প্রোডাক্ট এবং অর্গানিক যেটাকে বলা হয় হোমমেড বলতে একদম অর্গানিকটা আপনারা আমাদের ওই পেজে পাবেন আর এইখানে আমাদের অ্যাজ ইউজুয়াল যেরকম আলতা আছে সেটা থাকবে বাট আমরা খুব শীঘ্রই আমাদের নতুনভাবে ওইটাও আলতাই হবে বাট ওটা অর্গানিক আলতা হবে ঠিক আছে সো অর্গানিক প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব অর্গানিকভাবে একদম টোটালি আমাদের সব পেপার সেপার্স রেডি হচ্ছে ডোন্ট ওয়ারি সো ওইভাবে আলতা আপনাদের কাছে আসতেছে অনেকেই আছেন যে প্রাকৃতিক উপায়ে মানে কোনো রকম কেমিক্যাল ছাড়া স্কিনটাকে সুন্দর করতে চান সুন্দর রাখতে চান সো আপনাদের জন্য একদম এভরিথিং আমরা ওইভাবেই ব্যবস্থা করছি সিস্টেম চেঞ্জ করছি নিজেকে আপডেট করছি যতটুকু পারছি হয়তো মানুষের মতো তো আপডেট হতে পারবো না ওইটা আমাকে দিয়ে সম্ভব না ঠিক আছে আপা আপনি কি গ্রামে থাকেন জানতাম না তো হ্যাঁ আপা আমি গ্রামে থাকি আপনি জানেন না আচ্ছা সো এখন বলি ঠিক আছে প্রোডাক্ট কোথায় পাওয়া যাবে এবং দাম কত কোন প্রোডাক্টটা চাচ্ছেন পেজে নক দিবেন পেজে নক দিয়ে এখান থেকে আপনি যে প্রোডাক্টটা নেবেন প্রাইসটা ওনারাই বলে দিবেন দেন আপনাদের অ্যাড্রেস নাম অ্যাড্রেস দিয়ে দিবেন পেয়ে যাবেন ঠিক আছে ঢাকার মধ্যে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে এসে পরিমাণ এবং সুন্দরবন দুইভাবে নিতে পারবেন যারা সুন্দরবনে নেন ফুল পেমেন্টে বিকাশ করে দিতে হয় আপনাদের আর যারা এসে পরিবহনে নেন 510 টাকা বিকাশ করতে হয় ঠিক আছে চেয়ার নাই তখন একটা চেয়ার মনে হয় লাগবো আমার এতক্ষণ তো দাঁড়ায় থাকাটা আমার পক্ষে সম্ভব না আমার মেয়ে খালি আমার উল্টাপাল্টা কথা খায় আমি দাম করে পড়বো শোনো এবার কথা মানে কি কি ধরনের কথাবার্তা এই পিছনে যদি ভুট্টু তোমরা দেখো ডরাও না ঠিক আছে ভুট্টু দেখতে পারো আচ্ছা এখন বলি স্কিনের ব্যাপারে স্কিনে একনি উঠা স্বাভাবিক আমার কসমেটিক এই দেখো আমার এই জায়গাটাতে পুরো একটা চলে গেছে যদিও ব্রণগুলা বাট স্পটটা কিন্তু আছে হালকা বা উঁচু ভাবটা রয়ে গেছে সো এটা হচ্ছে কেন গরম এখন পড়তেছে যাদের একনি প্রবলেম আছে তাদের মাস্ট বি একনি একটা প্রবলেম হবে এখন থেকে অয়েল কন্ট্রোলিং করবেন ফেসের মধ্যে
এবং স্কিনের মধ্যে আপনারা কি কি ইউজ করবেন আমি আপনাদেরকে সবই দেখায় দিব আমি অর্গানিকটাও দেখাবো আপনাদেরকে এবং এখানে কসমেটিক লাইনে যা আছে সেটা দেখাবো যে যেভাবে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে যেটা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে সেইটাই ইউজ করবেন ঠিক আছে এই মানজুর তুমি দেখো তো দুইকা আবার কি বজলুর রহমানের লাইভে কি শেষ কমেন্টে কি শেষ তো দুইকা দেখো আপু তানাকা প্যাক কি আছে জি আপু তানাকা প্যাক আছে তানাকার আমাদের প্যাকের যে ক্রিম টাইপের মাস্কটা সেটাও আছে আবার আপনি তানাকার যে অরিজিনাল যে র তানাকাটা পেস্ট করা সেটাও আছে আপনি যেটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক আছে আপনি যেটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন দুইটাই আমাদের কাছে এভেলেবেল আছে তানাকা ছোটটা আছে 350 আর তানাকা বড়টা হচ্ছে আমাদের 750 টাকা আর তানাকার যে প্যাক ক্রিম জাতীয় যেটা ফেসিয়ালের কাজ করে ওইটা হচ্ছে 1000 টাকা ঠিক আছে সো আপনারা যারা যেটা নেবেন ইনবক্স করে দেন হ্যাঁ আর একটু বলে দিচ্ছি আমাদের যে হোয়াইটেনিং ক্রিমগুলো এখন গরমের মধ্যে যারা হোয়াইটেনিং ক্রিম ইউজ করবেন যারা গরমের মধ্যে হোয়াইটেনিং ক্রিম ইউজ করবেন মনোযোগ দিয়ে একটু শুনেন এখন গরম পড়েছে সো আপনারা অবশ্যই টোনার অ্যাপ্লাই করবেন স্কিনের মধ্যে টোনার অ্যাপ্লাই করবেন দিনে 2 থেকে 3 বার আপনারা টোনার অ্যাপ্লাই করবেন ইটস মাই রিকোয়েস্ট আমি আজকে প্রোডাক্টগুলো নিয়ে একটু বলতে আসছি আপনাদের স্কিনের কেয়ারিং এর জন্য বলতে আসছি দুইটা ব্যাপারেই বলতে আসছি ঠিক আছে কারণ এখন যাদের একনি হয় যাদের মেস্তা আছে অবশ্যই দিনে 2 থেকে 3 বার টোনার কি করে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে রিফ্রেশমেন্ট দেয় অ্যান্টি ব্যাকটেরিয়ার কাজ করে এক একটা টোনারের কাজ এক এক রকম যদিও টোনারের কাজগুলো এক এক রকম কতজন দেখো তো কতজন সাপ কি গরমে গরমের দিনে তো সাপ মনে বেশি উঠে তাই না কেন উঠবো না গরমের দিনে তো পানিতেই থাকার কথা ওদের গরম লাগে না তখন উঠে বাতাস খেতে বেশি সামিয়ার ওই পাশে রয়েছিল না ওরাও কইছে ওরা বলে সন্ধ্যাবেলা 2-3টা করে মারতো ওই যে এই পাশটাতে বেশি ওই পুকুর থেকেই আসে আমাদের এই পুকুরটাতে নাই ওই পুকুরেই সাপ বেশি আচ্ছা ই করতেছে কে আমার এরকম কি অ্যাঙ্গি একটু দিতেছে দেখো তো কোন টোনার ও পাকিস্তানি হিজাবি কাম দেবি উফ মানে বুঝলাম না আচ্ছা আপু ভিউ না হোক আপনার প্রোডাক্ট তো সেল হয় প্রোডাক্ট তো ভালো আমি জানি আপু ভিউর জন্য বললাম না আমার তো পেজটারে ওরা এমন করে দিছে যে এই পেজটারে এখন কাজ কয়েতে কয়েতে আমি শেষ আর পেজটারে আপু কারো কাছে নোটিফিকেশন যায় না আপনারা তো খুঁজে খুঁজে আলতায় দেখেন কয়জন ভিউ দেখো তো কয়জন ভিউ প্রিয়াম খান প্রিয়াম খান রাখো আইডিটা রাখো খান খান প্রিয়াম খান ভাই কি হইছে আপনার আপনি এরকম অ্যাংরি রিয়াক দিচ্ছেন ভাই আমার জানা মতো তো আপনি আমার পরিচিত না কয়জন আচ্ছা সো আপনারা যারা এখন ব্রনের যাদের একনি আছে যাদের মেস্তা আছে অবশ্যই টোনার ইউজ করবেন একনি যাদের আছে একনি যাদের আছে তাদের হচ্ছে আপনার ইউজ করবেন হচ্ছে আপনারা আহা বাহা টোনার যাদের একনি আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন অবশ্যই এখন আবার লাভ রেট দিতে আছে হ্যাঁ যাদের একনি আছে তারা হচ্ছে আমি আচ্ছা যাদের একনি আছে তারা হচ্ছে যাদের একনি আছে তারা হচ্ছে আহা বাহা টোনারটা দিবেন আর যাদের নর্মাল স্কিন যাদের স্কিনে ধরেন মেস্তা আছে বা যাদের স্কিনে ধরেন কোনো কিছু নাই আপনারা অরেঞ্জ টোনারটা ইউজ করবেন অরেঞ্জ টোনারটা রিফ্রেশমেন্ট দিবে অরেঞ্জ টোনারটা স্পট যেতে সাহায্য করবে অরেঞ্জ টোনারটা স্কিনটাকে অনেক বেশি ব্রাইট রাখবে ঠিক আছে কোন টোনার ইউজ করবো ব্লু কুইন ক্রিম কি ইউজ করা যাবে হ্যাঁ আপু ব্লু কুইন ক্রিম ইউজ করা যাবে হ্যাঁ ব্লু কুইন ইউজ করা যাবে আপনি যদি আপনাকে এখন মানে বাধ্য হইলাম কি মারতে ব্লক মারতে আপনারা হচ্ছে ব্লক মারছি এইরকম দেখলে ব্লক তোমার ওই আইডি তো পাওয়ার নাই তাই না আচ্ছা
তো কোন টোনার ইউজ করব আপনারা অরেঞ্জ টোনারটা নেবেন অরেঞ্জ টোনার হচ্ছে রিফ্রেশমেন্ট দিবে এত সুন্দর একটা স্কিন করবে আপনি যখনই अप्लाई করবেন তখন দেখবেন এবং তো সাইজে অনেক বড় 850 টাকা প্রাইস রোজ টোনারে ঠিক আছে আর এখন যারা ব্লু কুইন পাচ্ছেন না ব্লু কুইনের জন্য যারা মরিয়া হয়ে উঠছেন আমারে জ্বালাইতেছেন ব্লু কুইন আগামী 2-3 মাস আসবে না এটা কিন্তু একদম ডিক্লারেশন দাও ব্লু কুইন এমন আপগ্রেড ভাবে আপনাদের কাছে আসবে জাস্ট পাগল হয়ে যাবেন এইবারে ব্লু কুইনে দেখছেন যে সবাই পাগল হয়ে গেছে শেষের দিকে আপুরা খালি একটাই কথা বলতেছে আপা ব্লু কুইন রাখো ব্লু কুইন আনো ব্লু কুইন কেন আসতেছে না মানে আমার পেজে বায়োটিনল আর ব্লু কুইন আর হোয়াইট জেল তিনটা প্রোডাক্ট নিয়ে মানে যুদ্ধ থাকে সারা বছর রাখার পরেও এরা বলবে কেন নাই কেন পাচ্ছি না কেন নাই সো ব্লু কুইন এবার একটু দেরি করে আসবে তবে হ্যাঁ আজকে শিওর দিলাম যে আসবে হয়তো 3-4 মাসের মধ্যে বাট অনেক সুপার ভাবে আসবে অনেক বেশি পাওয়ারফুল হয়ে আসবে এবং এইবারকার ব্লু কুইন আপনাদের মেস্তা সহ আশা রাখি চলে যাবে এবারে ব্লু কুইনের আমরা এইভাবেই পাওয়ার দিব ইনশাআল্লাহ যাতে এইভাবেই আসবে কোম্পানি থেকে কারণ আমাদের এইবারে ব্লু কুইনটা মোটামুটি লাল তিলের জন্য খুব ভালো কাজ করেছে সবার স্কিনে সব যায় না তবে আলহামদুলিল্লাহ বেশিরভাগ আপুরে কাজের ই পেয়েছে প্লাস হচ্ছে অনেক বেশি হোয়াইটেনিং করেছে পিঙ্কিশ হোয়াইটেনিং যেটা আর এরপরের বারে ব্লু কুইন ইনশাল্লাহ আপুরা এটা কোম্পানির সাথে আমাদের কথা হয়েছে ওরা এত বেস্ট করে দিবে যাতে আপনাদের একটা স্পটও না থাকে হ্যাঁ তবে ব্লু কুইন যারা ইউজ করেছেন আমার ব্লু কুইন ইউজাররা 8-9টাও ব্লু কুইন ইউজ করতে পারেন কারণ ব্লু কুইনের স্কিন পাতলা করে না আমার কোনো ক্রিমে আপনাদের স্কিনকে পাতলা করবে না লাইক মিল্কি ক্রিম এখন যারা দিচ্ছেন একটা বাটারি স্কিন পাচ্ছেন বাটারি স্কিন পাচ্ছেন বাটারি স্কিন মিন্স আপু এই যে লাইক এরকম একদম এখন তো আমার একই আছে হ্যাঁ আমি লাইভে বসছি তো আমার তো এখন একনি আছে বাট একনি বাদেও একটা যে স্কিনটা লাইক একনি যখন চলে যাবে তখন যে একটা স্কিন থাকে বাটারি যেটা আমি রেজু ইউজ করে করেছি এই স্কিনটা হচ্ছে আপনারা যারা মিল্ক ক্রিম ইউজ করতেছেন তারা পাচ্ছেন ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তামিন আপু কই ছিলেন আপনি এতদিন হ্যাঁ আপু আমার সেন্সিটিভ স্কিন কোন টোনার ইউজ করব তাহলে তুমি নিবা হচ্ছে ই টোনারটা বাল্বের টোনার ব্লু ভেলভেট টোনার নিবা লিখা দিও যে আপু বলছে আমারে ব্লু ভেলভেট টোনার দিতে 650 টাকা ওইটা নিয়ে তোমার যেহেতু সেন্সিটিভ স্কিন ব্লু ভেলভেট টোনার লাইক এই যে আমার ড্রেসের কালার একদম এই কালারে বাল্ব টোনার আছে ঠিক আছে এই কালারে বাল্ব টোনার আছে এটা ফটো সেশন করতে আছে ঠিক আছে এই এটা নিবা আমি আলহামদুলিল্লাহ তামিনা আপু ভালো আছে আপনি কেমন আছেন অনেক দিন পর আপা লাইভে লাইভে নোটিফিকেশনও যায় না আমার পুরনো বন্ধুদের আমি দেখি না আচ্ছা সানস্ক্রিন আছে অনেক ভালো সানস্ক্রিন আছে ইয়া সাপু 13 ইয়ার্স মেয়ের জন্য স্নেইল ওয়াইট সানস্ক্রিনটা নেবেন 1000 টাকা আমার বাচ্চারাও দেয় 1000 টাকা হচ্ছে স্নেইল ওয়াইটের সানস্ক্রিনটা পেজে অর্ডার করে দিবেন ওটা 70 প্লাস দেয়া আছে এবং এটা বডি প্লাস ফেসে দিতে পারবেন বাচ্চারা যখন স্কুলে যাবে ওদের একদম হাতের এইখান থেকে নিয়ে দিয়ে দিবেন ই করা হাতের লোশনের মতো ইউজ করে একদম হাতের এখান থেকে দিয়ে দেবেন প্রোটেক্ট থাকবে 4 ঘন্টা পর্যন্ত যে কোনো সানস্ক্রিন 4 ঘন্টা পর্যন্ত অ্যাজ ইউজুয়াল এটার প্রতিক্রিয়া থাকে যেই যে কার্যকরী ক্ষমতাটা থাকে এবং 4 ঘন্টা পরে কিন্তু সেই কার্যকরী ক্ষমতাটা থাকে না সো আপনারা অনেকেই করেন কি সারা দিনের জন্য একটা সানস্ক্রিন দিয়ে বসে থাকেন 4 ঘন্টা পরে থাকে না হোয়াইট জেল দিলে কি ফেসের চুলকানো কমবে জি আপু অ্যালার্জি স্কিন রিপেয়ার করার জন্য বা স্কিনের যে কোনো প্রবলেমের রিপেয়ারের জন্য ডেফিনেটলি আপনার এইচ ডিফাইং ক্রিম আছে আপু অবশ্যই হ্যাঁ আপনার হোয়াইট জেলটা নেবেন হোয়াইট জেলের প্রাইস হচ্ছে 650 দুইটা পাচ্ছেন 1200 টাকায় আর শাহিন আক্তার আপু ডু ইউ হ্যাভ এইচ ডিফাইং ক্রিম জি ডিয়ার আমাদের এইচ ডিফাইং ক্রিম আছে আপনার কোরিয়ান আছে ওটা স্লোলি একদম স্লোলি কাজ করবে এছাড়া আমাদের রেড সেট আছে যেটা মেশিন সহ পাবেন আপনি মাত্র 1000 টাকায় ওটা মেশিন সহ থাকবে ওটা আপনার এইচ ডিফাইং এর জন্য খুব ভালো কাজ করবে জুতো কি মানুষ হাতে নিয়ে হাঁটে একটু পিএস কুচি কর তারপর একটু কাঁচামরিচ লো একটু ধন্যবাদটা দিয়ে নিয়ে একটু সরষের তেলটা মাখা যা তারপরে শেষ করে ভাতটা খেতে হবে এইচ ডিফাইং এর জন্য আমি বলবো আপনাকে সেটটা নিয়ে নিতে সেটটা নেবেন সেটটা নিলে স্কিনটা আপনার আর্লিও কাজ করবে প্লাস হচ্ছে আপনার ডাবল চিন চলে যাবে আপনার স্কিন টান টান হবে
ওডিয়াম দিবা এখানে আর ক্রিমটা দাও মিল্ক ক্রিম যেটা আছে আমাদের যেটা আপনাকে অনেক বেশি হোয়াইট করবে যেটা আপনার স্কিনের একটা স্পটও রাখবে না স্কিনটাকে করবে সুপার গ্লো সেই মিল্ক ক্রিমটা আপনারা যারা নিচ্ছেন এটা একদম শেষের দিকে চলে আসছে কই ছোট ক্রিমটা আনতে বলছি নি আসছস ডে ক্রিম হ্যাঁ সো মি আবু ওয়াশরুমে বানায় ছোট ইজ দ্যাট অ্যাভেলেবল জি ডিয়ার আছে আছে আপনি অর্ডার করে দেন আছে ইনবক্স করেন ইনবক্স আছে তো এই যে এটা হচ্ছে আপনার তাইওয়ানের একটা ক্রিম যেটা হচ্ছে আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে হোয়াইটেনিং এর কাজ করবে স্পট আউটিং এর কাজ করবে স্কিনটাকে গ্লোয়িং এর স্কিন করবে যারা ক্রিম অ্যাপ্লাই করতে পারবেন পারেন যারা ক্রিম অ্যাপ্লাই করতে পারেন তাদের জন্য আমি বলবো যে এটা মানে বেস্ট একটা জিনিস আসলে আপু আমি ফেসে কিছুই দিতে পারি না চুলকায় আর বিচি বিচি বাড়ে তুমি ফেসে কিচ্ছু না দিতে পারলে তুমি জাস্ট হচ্ছে আমাদের এটা ইউজ করো তুমি জাস্ট আমাদের হোয়াইট জেল ইউজ করো তারপরে দেখবা ম্যাজিক আপু সময় পাই না দুই বাচ্চাকে নিয়ে দৌড়াতে হয় আপু সানস্ক্রিনটা দেখাতে পারবা না আপু আমি গ্রামের বাড়িতে আছে সানস্ক্রিন দেখাতে পারবো না আপনি স্নেইল হোয়াইট বলেন পেজে প্রয়োজন আপনি প্রয়োজন পড়লে পেজে থেকে ছবি দিয়ে দিবে সমস্যা নাই পেজে ছবি দিয়ে দিবে স্নেইল হোয়াইট সানস্ক্রিনটা বলেন 70+ আপনি এগুলো কই থেকে আনেন ভাইয়া এগুলো আমাদের বিভিন্ন কান্ট্রি থেকে আসে সব তো এক জায়গার প্রোডাক্ট সেল দিই না বিভিন্ন কান্ট্রির প্রোডাক্ট থাকে আমার শপ আছে শপের অ্যাড্রেসগুলো দেখে নেন চাইলে আপনারা শপে ভিজিট করবেন ঠিক আছে আমাদের প্রথম আউটলেটটা হচ্ছে মোচাক মার্কেটের পাশে সেন্টার পয়েন্ট মার্কেট তিনতলা শপ নাম্বার 21 আমাদের আরেকটা আউটলেট হচ্ছে গ্যান্ডারিয়া সাধনার চৌরাস্তা গ্যান্ডারিয়ার ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক অপর পাশে সো আপনারা আলতার আউটলেটগুলো যারা পুরান ঢাকার আছেন তারা গ্যান্ডেরিয়ার শপটা ভিজিট করবেন যারা নিউ টাউনের আছেন বা অন্যান্য সাইডের আছেন তারা আমাদের মৌচাকের আউটলেটটা ভিজিট করবেন আমাদের মৌচাকের আউটলেটও এবং গ্যান্ডেরি আউটলেটে দুই জায়গায় আপু দক্ষ লোক রাখা আছে এবং গ্যান্ডেরি আউটলেটে আপনারা স্কিন টেস্ট করে প্রোডাক্ট নিতে পারবেন আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস আজকে তোর বাসার সম্বন্ধে আসতেছে ভাবতেছি যে একটা ফোন দেস না তুই না আমার সাথে দেখা করবি ফোনও দেস না একটা কেমন আছো সেটা বল এই একটা জান আমার তো এই হচ্ছে ব্যাপারটা সো মিল্ক ক্রিম যারা নেবেন মিল্ক ক্রিম হচ্ছে আপনার তিনটা ইউজ করে ফেলবেন একদম লাগাতার আমাকে তো আর ডাকলা না না আমি গাড়িতে ছিলাম তো আমি যে গ্রামে আসতেছি তখন ওই রোডটা ওই রোডটা তো সচরাচর আমার একদম মানে চলাই পড়ে না আমি গ্রামে আসছি বিকেলে আজকে রওনা দিছি 5টার পরে আমি রাইট নাও গ্রামে চতুর্দিকে শুধু অন্ধকার দেখবা দেখো দেখাই তোমাদের এই দেখো শুধু অন্ধকার আর অন্ধকার চতুর্দিকে হাই হ্যালো শারমিন আপু দেখো এই পাশ তো পুরাই কুটকুটে অন্ধকার আপনি ক্যাম করে দেখাইতেছেন কি সুন্দর কথা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মা ঘরে নেটওয়ার্ক পায় না এখানে একটু কথা বলা যাচ্ছে ঘরে নেটওয়ার্ক পায় না এ মানসুরা দরজাটা একটু টান্দা রাখো ঘরে মশা বুড়ে গেলে বসতেও পারবো না অনেক বাজে মশা এগুলা বসা যায় না পরে এই যে এতদিন আটকানো ছিল না এই জন্য মশা হয়নি হ্যাঁ এগুলি বড় বড় মশা হাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো একটু বলি আরে মাইয়ারে হ্যাঁ আচ্ছা এখন বলি মিল্কি ক্রিম যারা নেবেন মিল্কি ক্রিম টানা একদম তিনটা ইউজ করে ফেলবেন একদিনও মিল্কি ক্রিমের গ্যাপ দিবেন না যারা মিল্কি ক্রিম ইউজ করবেন বাড়ি কোথায় ভালো আছি আলহামদুলিল্লাহ বাড়ি কোথায় এটা তো বলতে বসি নেই দোকান কোথায় এটা বলতে বসছি দোকান কোথায় জিজ্ঞেস করেন বলে দিব দোকানের অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে হ্যাঁ বসো ওইখানে হ্যাঁ হয়েছে ওটার দিকে তাকায়ও না ওরা নামবে না নিচে থেকে উপর থেকে আপনারা যারা প্রোডাক্ট নেবেন নামো আপনারা যারা হোয়াইটেনিং এর জন্য ঈদের আগে বা ধরেন ঈদের আগে রোজার মানে রোজার মধ্যে তো এত হাঙ্গামা চাঙ্গামা করা যায় কম সারাদিন রোজা রেখে আমরা আমাদের মেয়েদের কত কাজ থাকে রোজার দিনে আলহামদুলিল্লাহ দেখা যায় কত কাজের একটা ই থাকে বা এটা রান্না সেটা রান্না রান্নার মধ্যেই আমাদের বেশি থাকা লাগে তো রোজার মাসে আপনারা যেটা করবেন রোজার মাসে অবশ্যই আপনারা সানস্ক্রিনটা যারা যারা এখনও নেন নাই সানস্ক্রিন নিয়ে নেবেন ঠিক আছে আমি আইসেই তোরে ফোন দিব আপু আপনার দেশের বাড়ি কোথায় বিক্রমপুর আচ্ছা সো যারা নাকি আমি একটু বলি যারা নাকি আমি ভিতরে যাই দেখো তো ভিতরে গেলে ইটা পায় নাকি নেটওয়ার্কটা এতক্ষণ আমি নিজেও বসতে পারতেছি না এইরকম করে বসা যায় নাকি
পাঁচটা দেখো তো ভাই কি বের হয় নাই ক্রিমের কাজ কি আচ্ছা ক্রিমের কাজটা বলে দিচ্ছি ক্রিম যারা ইউজ করবেন ক্রিম হচ্ছে আপনার স্কিনে বাটারি একটা স্কিন দিবে স্কিনটা অনেক বেশি কানিজ মুনিয়া আপু তুমি কইতে গেছো কত আগে তুমি কোথা থেকে আসছো আমার নেটওয়ার্ক কি ডিস্টার্ব হচ্ছে এখন তো ক্লিয়ার হওয়ার কথা নাকি আমি তো তোমার হার্ট রেট দেখতে পাচ্ছি ঘরে ঢুকলে নেটওয়ার্ক পায় না কি বদ জায়গায় আসছি কালকে থেকে দিনে লাইভ করব রাতের লাইভটা করব না রাতের লাইভটা কারণ রাতে বাইরে যেয়ে বসে থাকে এতক্ষণ খুব বিশ্রি একটা ব্যাপার দিনের লাইভ করব রাখো মানুষরা ঠিক হয়েছে আপু আপনার দোকান কিমি বুঝি নাই আচ্ছা যাই হোক এখন বলি তো আপনারা যারা প্রোডাক্ট নেবেন যারা ঈদের মধ্যে বা রোজার মধ্যে যাচ্ছেন স্কিনটাকে সুন্দর করতে স্কিনটাকে মানে একদম গ্লোয়িং একটা স্কিন করতে তারা কি করবেন তারা অবশ্যই অবশ্যই আপনারা এইটা নিয়ে ফেলবেন এইটা ইউজ করবেন যারা ওয়ালাইকুম আসসালাম আপনাকে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ থ্যাংক ইউ ভাইয়া নেট প্রবলেম হয়েছে তোমার আপু এখন কি ক্লিয়ার না আচ্ছা আমি ক্লিয়ার আছি কিনা একটু জানা না পুরো যারা দেখতেছেন সো বাটারি স্কিনের জন্য নাহলে আবার বাইরে চলে যাবো কি আর করবো যেহেতু লাইভ শুরু করেছি নাহলে বাইরে যেতে হবে এই দুইটা মাইয়া হুদাই বৈশা পেশাল পারে হ্যাঁ লাইভটা দেখবি আফটার পিলিং আমরা হচ্ছে মেনটেনিং সেট ইউজ করি তোমার ভালোবাসার টানে আসছি আফটার পিলিং মেনটেনেন্স সেট ইউজ করবেন ঠিক আছে আমার যেতে হবে একটু ওয়েট করেন এটার নাম কি এটার নাম হচ্ছে হ্যাঁ তুমি এদিকে থাকো এইটার নাম লাইটিংটা পরে আচ্ছা এটার নাম হচ্ছে আপনার নাম তো বলা যাবে না মিল্কি ক্রিম ঠিক আছে এটা নাম হচ্ছে মিল্কি ক্রিম এখন ক্লিয়ার তো হবেই বাইরে বের হওয়া লাগছে আচ্ছা আগামীকাল থেকে আমি আর ইসে লাইভ করবো না রাতে লাইভ করবো না আগামীকাল মানে এই দুই দিন যে কয়েকদিন অনলাইনে কেনা যাবে না অবশ্যই অনলাইনে আপনি অর্ডার করতে পারেন আপনার আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডার প্লেস করে দেবেন যদি ঢাকার বাইরে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ফুল টাকা বিকাশ করে দিবেন আর যদি এসএ পরিবহন নেন 510 টাকা বিকাশ করবেন আর যদি ঢাকার মধ্যে হয়ে থাকেন আমরা ফুলটা ক্যাশ অন ডেলিভারি দিব ঠিক আছে ঢাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না কানিজমুনি আপু কেমন আচ্ছা আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম রোজার মাসে আসার আগে যেটা করবেন আপনারা যারা রান্নাঘরে যান যারা বাইরে যাচ্ছেন যারা কোথায় পাওয়া যাবে আমাদের শপ আছে সবগুলো ভিজিট করতে পারেন বা অনলাইন থেকেও নিতে পারেন সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন আপনারা সানস্ক্রিনের প্রাইস হচ্ছে বিভিন্ন প্রাইজের আছে আমাদের সানস্ক্রিন 650 টাকা স্টার্ট করে 1000 পর্যন্ত এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপু আফটার পিলিং কী কী ইউজ করতে হয় আপু আফটার পিলিং মেনটেনেন্স সেট ইউজ করতে হয় মেনটেনেন্স সেটটা দেওয়ার পরে আপনি প্যাক জেল সেরাম এই তিনটাতে থাকবেন বেশ অনেক দিন আপনার স্কিনে ডেড সেল হবে না ঠিক আছে প্যাক জেল সেরাম এই তিনটা প্রোডাক্ট নিয়ে থাকবেন আপনার মেনটেনিং সেট একটা ইউজ করে নেবেন তাহলে কি হবে স্কিনের গ্লোয়িংটা বেড়ে যাবে আপনি একটা রেজু দেওয়ার পর যদি একটা মেনটেনিং সেট ইউজ করেন আপনার স্কিনের গ্লোয়িং বেড়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে একটা মেনটেনিং সেট অবশ্যই নিয়ে ফেলবেন কজন আছে ভিউস 94 এখানে আমার সই করে 93 তে আটকে গেছে আমি লাইভ করতেছি না কি যে একটা যন্ত্রণা কি ভাষা শিখছে কি কথা বলা শিখছে আমার জীবন বের হয়ে যায় আচ্ছা সো মিল্কি ক্রিম যারা নিচ্ছেন আমি আবার বলে দিচ্ছি মিল্কি ক্রিম যারা নিচ্ছেন তিনটা মিল্কি ক্রিম অবশ্যই শেষ করে ফেলবেন আর যাদের ফেসের মধ্যে মিল্কি ক্রিম দিয়ে মনে হচ্ছে স্কিনের মধ্যে আপনাদের প্রবলেম পাতলা স্কিনে মিল্কি ক্রিম নিয়েন না পারা হ্যাঁ কারণ পাতলা স্কিনে মিল্কি ক্রিম বা ব্রন স্কিনে মিল্কি ক্রিম নেবেন না এটুকু রিকোয়েস্ট করে দিচ্ছি যাদের ব্রন আছে মুখ ভর্তি তারাও নেবেন না যাদের পাতলা স্কিন তারাও নেবেন না কারণ পাতলা স্কিনেও আপনার দেখা যাবে কারণ এটা হচ্ছে অনেক পাওয়ারফুল স্কিন ক্রিম যেটা আপনার একদম সুপার ক্রিমের মতো পাওয়ারফুল যেটা আপনার স্কিনটাকে অনেক বেশি শাইনিং করবে বাটারি স্কিন করবে তো সেই ক্ষেত্রে আমি বলবো পাতলা স্কিনের আপনারা নেবেন না প্লাস হচ্ছে যাদের স্কিনে অ্যাকনি আছে অ্যাকনি যাদের আছে পা ফাটার ক্রিম আছে পা ফাটার ক্রিম কি ওই দোকানে অ্যাভেলেবেল আছে গ্যান্ডিয়াতে নাই ওটা ই আছে মনে হয় আছে হ্যাঁ বানানা বানানা পাফাটার ক্রিমটা আছে ভাইয়া ওটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 650 টাকা 550 টাকা
পাফাটার ক্রিমের প্রাইস হচ্ছে 550 টাকা, ঠিক আছে? আচ্ছা, সো যারা নেবেন ইনবক্স করবেন। প্রোডাক্টের ক্ষেত্রে আমি একটু বলে দেই, প্রোডাক্টের ক্ষেত্রে আপনারা যারা প্রোডাক্ট নেবেন, ঠিক আছে, তারা একটা জিনিস করবেন, সেটা হচ্ছে আপনারা দেখে শুনে বুঝে যাচাই করে প্রোডাক্ট নেবেন। কত মিনিট হয়েছে? তারপরে দেখে শুনে বুঝে আপনারা প্রোডাক্ট নেবেন, কারণ হচ্ছে প্রোডাক্ট সম্বন্ধে যদি জানার থাকে আপনার গ্যালারি শপের ফোন নাম্বারে অথবা আমাদের 429 যেটা বিকাশ নাম্বার, এই নাম্বারটাতে আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে কথা বলে প্রোডাক্ট নেবেন। আপনারা কি করেন, এত আব্বু কই? কারণটা হচ্ছে যে আপনারা যারা প্রোডাক্ট অর্ডার করেন অনেক সময় ইউজেস বুঝেন না, অনেক সময় নিজেরা ফল্ট করছেন। আপনাদের স্কিন তো আর আমরা লাইভে দেখতেছি না, লাইভে আপনি কি করতেছেন আমারই দেখতেছেন বা আমার প্রোডাক্ট দেখতেছেন, লাইভে কিন্তু আপনাদের স্কিন আমরা দেখতেছি না। সেই ক্ষেত্রে আমরা চাওয়ার আগে যদি আমাদেরকে একটা ছবি দেওয়া হয় যে আপু এই আমার স্কিন, এখন এটাকে ঠিক করেন বা এটা এটাতে আমি কি ইউজ করব, তাহলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয়, ঠিক আছে? আর যদি ও স্কিনের ছবি দিতে আপনাদের অপারগ হয়ে থাকেন, সেই ক্ষেত্রে ফোনে একটু কথা বলে নিলে একটু ভালো হয়। এটা কি জাস্ট হচ্ছে আপনাদের জন্য বলা, আপনারা নিজেরা যাতে পরবর্তীতে যে কোনো ইন আসেন, আপনার ইন্টারনাল কি প্রবলেম আছে সেটা তো আমার না বললে আমি জানবো না, ঠিক আছে? বাড়ি ভাই, আপনি গো বাড়ির পাশেই, আপনি আপনি গো বাড়ি, ঠিক আছে? দূরে তাকাইলে এখানে বস, বাইর দূরে থাকাইলে পরে যে একটা ই দেখা যায়, গ্রাম দেখা যায়, ঠিক আছে? তোর বাবা কই? বের হইতে বল, বের হইতে বল, কি বল সেগুলি তো। এই জন্য বলা হচ্ছে এই কথাটা আপনাদেরকে, প্রোডাক্টের ব্যাপারে সচেতন হবার, কারণ ঈদের মধ্যে এখন অর্ডারের চাপ বেশি, অর্ডার প্রচুর, আমরা এগুলো নিয়ে দেখা যায় যে হিমশিম খাই। আমার পেজের যত যে ক্ষতি করুক, একটা জিনিস বোঝা, আমার বিজনেসটা হচ্ছে অনেক বছরের, আমার পরিচিতিটা হচ্ছে ব্যাপক, আর তার চেয়ে বড় কথা হচ্ছে ওই যে একটা কথা বলি, রিজিকের মালিক আল্লাহ, রিজিক যার যেখানে আছে সেটা হচ্ছে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহই করে রেখেছেন, ঠিক আছে? হ্যাঁ, কি হলো ওই যে বললাম ভাই আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আবার কি হলো, কিছুই হয়নি। আপনার বাড়ির জানালা দিয়ে তাকালে পরে যেদিকে তা দেখা যায় সেখানেই হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে? মানুষের বাড়িতে কি করবেন, প্রোডাক্ট নিতে বিক্রি করতে আসছি, প্রোডাক্ট নেবেন। আর আমি যে আমি কাজ করে খাই, আমার জানেন কোনো বিন্দু পরিমাণ লজ্জা নেই, লাইভে সে এক একজন এক একটা কমেন্ট করেন না, আমার বিন্দু পরিমাণ ভাই লজ্জা নেই। কারণটা হচ্ছে কি জানেন, আমি কাজ করে খাই, বসে বসে মা বাবার টাকা উড়েও খাই না, জামাই টাকা উড়েও খাই না, এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে কি জানেন, আমি নিজে কাজ করি দেখে আমার আন্ডার অনেকগুলো মানুষ কাজ করতে পারে, ঠিক আছে? সো অনেকগুলো মানুষের কর্মসংস্থানের যোগান দেওয়া আমার দ্বারা হয়, এটা আল্লাহ পাকের সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা। ওই যে বাড়ির বন্ডালে ছেলের মতো এইখানে ওইখানে ফেসবুকে ঘুরে ঘুরে মানুষকে বাজে কমেন্ট করা, বাজে ইস্যুতে লেখা, এই কাজগুলো কখনো আমাকে দিয়ে হয় না, কারণ আমি কাজে ব্যস্ত থাকি, ঠিক আছে? বলার উদ্দেশ্য তো অবশ্যই বুঝেছেন, উল্টাপাল্টা কমেন্ট যারা করতে আসেন, উল্টাপাল্টা কমেন্ট যারা লিখেন, আপনাদের ঘরে কি বন্যাই, বিয়ে করেন নাই, বন্যা থাকলেও বউ তো থাকে অ্যাটলিস্ট, তাই না? লাইভ শেষে কথা আছে, লাইভ শেষ কথা আছে, আমার সাথে আপনার কথা আছে? কেন বিশ্বজিৎ ভাই, আপনাদেরকে আমি চিনি। আপনি আপনারা যারা অর্ডার দিবেন একটু বলে দিই, আপনারা প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রে পেজের নাম্বারে ফোন দিবেন, পেজে আমাদের অপারেটর আছে, ফোন ধরবে, ফোন ধরা হবে, বিশেষ ক্ষেত্রে হয়তো বা দু এক সময় আমি ধরি, সেটা আলাদা জিনিস, ওরা লোক মানে প্রত্যেকটা সেক্টরে আমার লোক আলাদা করে রাখা আছে। সো পেজে মেসেজ দিবেন, এই সেক্টরে আলাদা লোক রাখা আছে, প্যাকেজিংয়ের লোক আলাদা, আমাদের অর্ডার নেওয়ার লোক আলাদা, সো ডোন্ট ওয়ারি, আপনাদের কোনো রকমের কোনো ক্ষতি হবে না বা কোনো রকমেরই হবে না। সো আপনি যেটা করবেন বিশ্বজিৎ ভাই, আপনি যদি প্রোডাক্ট নেন, আপনি পেজের নাম্বার দেখেন, 429 নাম্বার আছে, ওই নাম্বারে ফোন দিবেন, কল করে অর্ডার প্লেস করে দেবেন, কোনো সমস্যা নেই। যারা মেসেজ করতে পারেন না বা যারা ধরেন মেসেজে অর্ডার দিবেন না, কল করে আমাদের সাথে কথা বলে প্রোডাক্ট নিতে চান, অবভিয়াসলি ফোন করবেন, পেজের নাম্বারটা পেজে শো করা আছে, ওই নাম্বারটাতে ফোন করে আপনারা প্রোডাক্ট নেবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমি মেইন কথায়, যারা হ্যাঁ কি মনে হইতেছে তো হুন্দে আইতাছে,
আল্লাহ ওদিক দিয়ে আসতেছে কে জানি বারবার দেখে লাই দিই মত হ্যাঁ হ্যাঁ বসে দি কে দা নূর আলম নি আচ্ছা আইলে পড়েছি কে কে কই কে আমি হ্যাঁ একজন আসছে কোন দিক দিয়ে হ্যাঁ এই বাসা যাবেন শাহিদা গদিক দা মনে হয় আমি লাইবে শাহিদা গদিক দা চিনি না তো আমি তো এই জন্য তো জিজ্ঞেস করতেছি ভাই নাম কি গেছে গা পুকুর জঙ্গল দিয়ে আইসি হ্যাঁ তো মেলা সাহস হ্যাঁ খাইতে বসো খাও বলতো এই মানুষ শুনতেছে তুমি আমার দমক দাও কি সাহস প্যাসেজ মেসেজ দা যাওয়া আসা করে ভূত মুতি একটা গাছ লড়া দিছে দুজন কিন্তু ভয় পাইছে এই জন্য তোর বসা রাখছি না গাছ লড়া দিছে একটু আগে ঝুপঝাপ করে এই জন্য ডাকতেছি না আচ্ছা যাই হোক তো প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো বলে দিলাম আমি কালকে মানে দুপুরে লাইভ করব তিনটার দিকে লাইভ করব ইনশাল্লাহ সবাই ওই সময়টাতে থাকবেন আর পেজে আপনারা অর্ডার প্লেস করে দিবেন সমস্যা নাই প্রোডাক্ট আমাদের এভেলেবেল আছে আলহামদুলিল্লাহ আর বডির যে প্যাকেজটা আপনারা নিচ্ছেন 3000 টাকা আপনারা বিলিভ করবেন না কিনা জানি না অনেকে আর বডির প্যাকেজের কথা একটু বলে দেই যাদের আর্লি লাগবে যা বডির ক্ষেত্রে যাদের আর্লি কাজ লাগবে বলবেন যে আমার আর্লি কাজ লাগবে তাহলে হোমমেড বডি ক্রিমটা দিব আর যাদের একটু না আস্তে ধীরে কাজ করলো স্কিনটা ঠিক থাকুক ভালো থাকুক তাদের জন্য আমাদের রিয়েল যেটা টু হোয়াইটের বডি এটা ওইটা যাবে ওটা আস্তে কাজ করো বাট স্কিনটা অনেক সুন্দর করে কাজ করবে ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমি গেলাম আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার আগামীকাল দেখা হবে আমি কালকে দুপুরে লাইভ করবো আল্লাহ হাফেজ